ব্যর্থতার বৃত্তটা শেষ পর্যন্ত ভেঙেছে ম্যানচেস্টার সিটি। চমৎকার এক জয়ের মধ্য দিয়ে ম্যাচ রাঙিয়েছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে এভারটনের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে চেলসি। বড় জয়ে নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার। প্রিমিয়ার লিগের ম্যাচে লুটন টাউনের বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতেছে 2-1 গোলে। এই ম্যাচের আগে প্রিমিয়ার লিগে 4 ম্যাচে জয়শূন্য ছিল পেপ গার্দিওলার দল, কিন্তু লুটন টাউনের বিপক্ষে 2-1 গোলে জয়ের মধ্য দিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। এদিকে সিটির জয়ের দিন এভারটনের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে চেলসি। গোডিসন পার্কে এভারটনের বিপক্ষে 2-0 গোলে হেরেছে চেলসি। ম্যাচের 73% বল দখলে রেখে প্রতিপক্ষের জালে 16 শট নিয়েছে চেলসি, যার 4টি ছিল লক্ষ্য বরাবর। তবে আক্রমণ ভাগের ব্যর্থতার কারণে গোলের দেখা পায়নি চেলসি। এদিকে প্রিমিয়ার লিগে দারুণ একটা রাত কাটিয়েছে টটেনহাম। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 4-1 গোলে জিতেছে দলটি। টটেনহামের চমৎকার জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের 38 ও 60 মিনিটে 2টি গোল করেছেন। দলের 4-1 গোলের বড় জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।